আপনি আমার নাম বেশি শুনেন নাই, আমার কোনো হিট ছবি শুনেন নাই, খুব ভালো কথা। আপনি তো বলেছেন শাকিব খান কেমন আর্টিস্ট, শাকিব খানই বা কিসের হিরো, তো আপনার কাছে যে আমি কোনো হিরোইন হতেই পারি না এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু যেহেতু আপনি শুটিংয়ে ছিলেন না স্যার, আপনি প্রেক্ষাপটটা জানেন না, যেহেতু আপনি নিজের চোখে দেখেন নাই, সেহেতু আপনি তার পাশে বসে এবং কন্টিনিউ আপনি আমাদের এগেনস্টে বলেই যাচ্ছেন স্যার এটা করবেন না, আপনাকে আমরা সম্মান করি, আপনি অনেক বড় বড় ছবি ডিরেক্টর, এভাবে প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা আর্টিস্টকে নিয়ে আপনি যখন কথা বলেন এভাবে ছোট করে, তখন আমাদের সাধারণ যারা দর্শক আছে এদের কাছে আমরা অনেক ছোট হয়ে যাই। এই কাজটা প্লিজ আপনি করবেন না, এটা আমার খুব রিকোয়েস্ট। আপনি আমাকে চিনেন, আমার নাম শুনেন নাই বেশি শুনেছি, কিন্তু কিছুদিন আগে আপনি কিন্তু আপনার একটা সিনেমার জন্য সেলিম খানের অফিসে বসে আমাকে গল্প শুনিয়েছিলেন, এটা হয়তো আপনি ভুলে গেছেন। তো বিষয়টা হচ্ছে আমি সেলিম খানকে বলেছিলাম যে ভাইয়া এই ছবিটা কেন যেন আমার মনে হয় আমার করা উচিত, কারণ স্যার তো অনেক রাগি, দেখা গেল শুটিং করতে যে আমার টাস্ক একটা থাপড় লাগে গেছে, সো প্লিজ আমি না। তো আচ্ছা আমি জাস্ট তিনটা প্রশ্ন একটু শেয়ার করতে চাই। মানি ভাই, মানি ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, কারণ বেশ কিছু ইস্যু তোলা হয়েছে যেটা মানি ভাই হয়তো করে নাই বা আমি তো মনে করিনি। প্রথম হচ্ছে একটা পানি ইস্যু, প্রথম হচ্ছে মানে পানি যে ইস্যুটা যে তালাবদ্ধ রাখা হয়েছিল সেটা সত্যি কিনা মিথ্যে আজকে এটা ভাইয়া বলবে। আর যেরকম ভেন্টু স্যাপও বলেছেন, দেখুন আমি কিন্তু প্রত্যেকটা প্রযোজককে আমাদের কিন্তু সম্মান করতেই হবে এবং ওনাকে যথেষ্ট সম্মান করি। এই বিষয়গুলো নিয়ে তো আসলে অনেকের ক্ষোভ ছিল, অনেকের কষ্ট ছিল, কিন্তু কেউ কিন্তু বলে নাই, কেউ আগে থেকে বলেছে বলে নাই। ওনার কি প্রয়োজন ছিল প্রেসমিট করে আমাদের সম্পর্কে এইসব আজে বাজে কথা বলার, কি দরকার? আমরা এতদিন ধরে কাজ করছি, মাহি তো আমার আগে থেকে কাজ করছে, উনি আজে বাজে একটা কথা একটা আর্টিস্টের নামে বলবেন? দেখুন দিস ইজ অ্যান ইন্ডাস্ট্রি, উনি কিন্তু ইন্ডাস্ট্রিতে নতুন পার্সন, ওনার কি রাইট আছে আমাদের সম্পর্কে এইগুলো বলার? ওনার কোন দিক থেকে রাইট আছে? আপনি একটা আপনি নিজের সিনেমাকে যদি ভালোবাসতেন কখনোই আপনি আমাদের সম্পর্কে এবার আজে বাজে কথা বলতে পারতেন না। আমরা আপনার সিনেমার আর্টিস্ট, আপনি কিভাবে বলেন আছে? অন্তত আমি তো আমার আমি তো অ্যাকশন খুব পছন্দ করি, আমি তো এই জিনিসগুলো বুঝি, এইগুলো নিয়ে তাকে কমপ্লেন দেওয়া হয়েছে, কিন্তু তার বাইরে একটাই বক্তব্য, ভাই আমি কি করবো আমার হাত পা বাঁধা, ঠিক আছে? উনি ইকবাল ভাইকে ফোন করে রিকোয়েস্ট করেছেন আমাকে যেন ইকবাল ভাইয়ের গ্রিভেন্সের ভিডিওতে না দেওয়া হয়, উনি বলেছেন ওনার রিকোয়েস্ট নাকি নিচ্ছে। ইকবাল ভাই আমাকে ফোন দিয়েছে বলতে বসে যে জেনিফারে তো খেপা সে কিন্তু জেনিফারে তো খেপা কিন্তু উনি সেটাও বলতেছে তোকে নাকি তোকে সিনেমা থেকে বাদ দেওয়ার কথা বলছে, আমি বলছি ভাই তোমার ইচ্ছা বাদ দিয়ে দাও। তো ভাই তো নাসুর বাদ দাও, তার প্রয়োজনে সে আমাকে সিনেমাতে নিয়েছে। উনি এই বাজে কথাগুলো উনি বলেছেন যে উনি নাকি আমাকে সিনেমা ওনার কারণে নাকি আমি রিভেঞ্জ ভিডিও করতে পেরেছি, উনি রিকোয়েস্ট করেছে ইকবাল ভাইকে যেন আমাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়। যাই হোক, ইকবাল ভাই একজন প্রফেশনাল মানুষ, উনি তার কথা শোনেন নাই। আর পানির বিষয়টা আমি ভাইকে বলবো বা ক্লিয়ার করেন পানির বিষয়, এবং আমি আপনাকে ডিরেকশন দিয়েছিলাম কেনা, উনি আপু বলেছেন যে আমি নাকি ডিরেক্টরকে ডিরেকশন দিই যেন আমার কেরিয়ার নাকি বরবাদ, তো আমি এই বিষয়ে আমি ভাইকে অনুরোধ করবো যে প্লিজ একবার আপনি ক্লিয়ার করেন আমি আপনাকে ডিরেকশন দিয়েছিলাম কিনা, আপনার সাথে আমার সম্পর্ক কেমন ছিল, এবং পানির যে বিষয় উনি তালাবদ্ধে রেখেছেন এটা আমি বলেছি এটা সত্যি নাকি না, আপনি একটু এটা ক্লিয়ার করেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে জানি যে মানে নেগেটিভ প্রচারণা দিয়ে কি আসলে আশীর্বাদকে আনার একটা কৌশল কিনা? আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের।